আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। নমস্কার, আজ তক বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনাদের সঙ্গে আমি রেশমি। এই সময় দাঁড়িয়ে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় চর্চা হচ্ছে যে দক্ষিণ ভারতের ফিল্মের সঙ্গে কোন ফিল্ম শেষ অবধি টেক্কা দিতে পারবে, এবং এই নিয়ে অনেকে মেজাজও হারাচ্ছেন, আবার অনেকে বলছেন যে না, প্রতিযোগিতা ভালো। যেমন নওয়াজুদ্দিন সিদ্দিকী আর অভিষেক বচ্চন, নওয়াজুদ্দিন যেমন এই ধরনের ফিল্মকে গিমিক বলছেন, আবার অভিষেক বচ্চন বলছেন যে এর আগে বহু দক্ষিণ ভারতীয় ফিল্ম কিন্তু বলিউড ফিল্মকে দেখেই তৈরি হয়েছে। আসুন জেনে নিই কি মত তাদের। দক্ষিণী ফিল্মের দাপট অব্যাহত। RRR হোক, পুষ্পা হোক, KGF 2, এই ফিল্মগুলোর সাথে যে ফিল্মের রিলিজ করছে না কেন, তারা যথেষ্টই ধাক্কা খাচ্ছে। সাম্প্রতিক উদাহরণ জার্সি। এই একচেটিয়া আধিপত্য নিয়ে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকে বলছেন প্রতিযোগিতা ভালো, আবার অনেকে বলছেন সবটাই চমক। নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং অভিষেক বচ্চন উভয় এই প্রসঙ্গে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। নওয়াজ বলছেন সবটাই চমক, সিনেমা নয়। তার মতে অল্প বাজেটের ভালো ছবি সিনেমা হলে মুক্তি পাওয়ার ক্ষেত্রে কঠিন লড়াই করতে হচ্ছে। ভালো ফিল্ম হলেও সিনেমা হলে জায়গা পাচ্ছে না ছোট বাজেটের ফিল্ম। জানিয়ে সম্প্রতি কলকাতার শিল্পীরাও মুখ খুলেছেন। মহানন্দা হোক বা অভিযান, এই সমস্ত ফিল্মগুলো সমস্যায় পড়েছে, যার ফলে যথেষ্টই হতাশ এই নিয়ে নওয়াজুদ্দিন। অন্যদিকে অভিষেক বচ্চনের সাক্ষাৎকারে এই প্রসঙ্গে উঠলে তিনি বলেন যে হিন্দি সিনেমা ভালো কাজ হচ্ছে না, এ কথা একেবারেই সঠিক নয়। ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে সবাইকেই বোঝায়। তাছাড়া হিন্দি ফিল্মের রিমেক অনেক হয়েছে দক্ষিণ ভারতে, এই দেওয়া নেওয়ায় কোনো ভুল নেই, কিন্তু একতরফা বক্তব্যকে তিনি কোনোভাবেই সমর্থন করেন না। এখন দেখার বিষয় এটাই যে আগামী দিনে এই টক্কর কত দূর এগোয়। কথাতেই বলে যে জন্ম, মৃত্যু এবং বিয়ে সেটা কিন্তু কেউ আগে থেকে প্রেডিক্ট করতে পারে না। ঠিক তেমন চাই প্রেমেরও সেরকম না হয় কোনো বয়স, না আছে কোনো রকম বাধা। যে কোনো বয়সেই কেউ প্রেমে পড়তে পারেন, বিয়েও করতে পারেন। ঠিক যেমন ক্রিকেটার অরুণ লাল, তার সাথে তার বাগদত্তার হয়তো সম্পর্কের নিরিখে 28 বছরের পার্থক্য, কিন্তু তাতে কি হয়েছে, আগামী 2রা মে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন দুজনে। প্রেমে পড়ার কোনো বয়স হয় না, প্রমাণ করেছেন ক্রিকেটার অরুণ লাল। শুধু প্রেমেই পড়েছেন তা নয়, বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন অরুণ লাল এবং তার বাগদত্তা বুলবুল। 66 বছর বয়সী অরুণ লাল সম্প্রতি ক্যান্সারকে জয় করেছেন। আর অন্যদিকে 38 বছর বয়সে বুলবুল অনেকদিনই তার বন্ধু। বয়সের ফারাক 28 বছর, কিন্তু মন যেখানে সায় দেয় সেখানে বয়স কোনোই বাধা নয়। অরুণ লালের প্রথম স্ত্রী রিনার সঙ্গে তার ডিভোর্স হয়, আর রিনা তার এই সিদ্ধান্তে যথেষ্ট খুশিও। সামনে এসেছে দুজনের বাগদানের ছবিও, এবারে বিয়ে 2রা মে। শুভেচ্ছা আমাদের তরফ থেকে নবদম্পতিকে। সম্প্রতি অমিতাভ বচ্চন, বোমান ইরানি তারা একটা দারুণ ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে সবাই মিলে হুল্লোড় করছেন, এবং এটাও জানাচ্ছেন যে তাদের লাস্ট ডে শুট সুরজ বরজাতিয়ার ফিল্ম উঁচাইতে তারা একসাথে কাজ করেছেন, এবং সেখানে আর কি কি কাণ্ড করেছেন আসুন দেখে নিই। অমিতাভ বচ্চন সর্বশেষ যে ফিল্মের জন্য শুট করলেন তার নাম উঁচাই। সুরজ বরজাতিয়ার পরিচালনায় এই ফিল্মে রয়েছে বাঘা বাঘা সব পারফর্মাররা। বোমান ইরানি, অনুপম খের, নীনা গুপ্তা, পরিণীতি চোপড়া, সারিকা, ড্যানি ড্যানজোম্পা। শেষ দিনের শুটে জুম্বা করানো হয়েছে। রসিকতা করে অমিতাভ বলছেন যে এই 80 বছর বয়সে রিহার্সেল ছাড়া কিছু করতে পেরেছে, এটাই বড় ব্যাপার। বোমান ইরানিও পোস্ট করেন, তিনি জানান যে তারা ট্রিবিউট জানিয়েছেন সুরজ বরজাতিয়াকে নিজেদের মতো করে একটি প্রসিদ্ধ স্টেপ করে, আর এখন অপেক্ষা কবে ফিল্ম সর্বসম্মুখীন। রাষ্ট্রীয় ভাষা বিতর্কে জড়িয়ে পড়লেন দক্ষিণ ভারতীয় অভিনেতা কিচ্ছা সুদীপ এবং অজয় দেবগন। সুদীপ যেখানে বলছেন যে রাষ্ট্রীয় ভাষা কখনোই হিন্দি নয়, কিন্তু অজয় দেবগন বলছেন যে না, অবশ্যই রাষ্ট্রীয় ভাষা হিন্দি, এবং যে কারণে দক্ষিণ ভারতীয় ফিল্মকেও ডাব করা হয় হিন্দিতে। কি নিয়ে বিতর্ক আসুন দেখি। দক্ষিণ ভারতীয় অভিনেতা কিচ্ছা সুদীপের একটি টুইট ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। KGF 2 নিয়ে কথা বলার সময় তিনি বলেন যে হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর নয়। তারই পরিপ্রেক্ষিতে অজয় দেবগন পাল্টা টুইট করে বলেন, যদি হিন্দি রাষ্ট্রীয় ভাষা নাই হয় তাহলে কেন দক্ষিণ ভারতীয় ফিল্ম ডাব করা হয় হিন্দিতে, আর অবশ্যই হিন্দি রাষ্ট্রীয় ভাষা আমাদের। কন্নড় সুপারস্টার সুদীপের সম্প্রতি মুক্তি পেয়েছে আর দ্য ডেডলিয়েস্ট গ্যাংস্টার এভার, এবং সেই প্রসঙ্গেই কিন্তু এ কথা তিনি বলেছিলেন। এটা একটা মেস বাড়ির গল্প, সেই মেস বাড়িতে নানান রকম মানুষজন থাকেন, বয়স্ক মানুষ রয়েছেন, একজন অ্যাসপায়ারিং মিউজিশিয়ান রয়েছেন। তো এমনই 5 অদ্ভুত মানুষের গল্প নিয়েই 5 ফোড়ন ইন্দ্রনীলের পরিচালনায় এই ছোট ফিল্ম আসতে চলেছে, এবং তাকে ঘিরে কিন্তু যথেষ্টই উৎসাহ রয়েছে দর্শকদের মনে। আসুন জেনে নিই যে এই 5 ফোড়ন আসলে কি। ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় পরিচালনায় আসছে 5 ফোড়ন। উত্তর কলকাতার বাসিন্দা ধনেশ্বর পাঞ্চাল, চরিত্রায়নে পরাণ বন্দ্যোপাধ্যায়,
ওনার একমাত্র কাজ বাংলা সিরিয়াল দেখা আর নেশায় মত্ত থাকা। একটি মেসবাড়ির গল্প পাঁচ পড়ুন। সেই মেসবাড়িতে কেউ স্ট্রাগলিং মিউজিশিয়ান, কেউ রিসার্চার, সবার একসাথে এই মেসবাড়িতে থেকে তাদের স্ট্রাগল, চরিত্র আলাদা আলাদাভাবে নিজেদের রসবোধ সবটাই উঠে আসছে পাঁচ পড়নের গল্পে। আর এই মেস বাড়ির পাঁচজনকে ঘিরেই গল্প আবর্তিত হয়েছে। কেউ স্ট্রাগলিং মিউজিশিয়ান, কেউ রিসার্চার, সবারই রয়েছে নানান কাহিনী, নানা স্ট্রাগল এবং তীব্র রসবোধ। জন্মদিন কোয়েল মল্লিকের, এবং আজ তক বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কোয়েলকে। এরপর আরো সুন্দর সুন্দর কাজ তিনি করবেন সেই আশাতেই আমরা রয়েছি। শুভ জন্মদিন কোয়েল মল্লিক, আজ তো বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল কোয়েলের জন্য। সম্প্রতি KIFF এর উদ্বোধনী অনুষ্ঠানে মাস্টার্ড শাড়িতে অনন্যা ছিলেন তিনি। সর্বশ্রেষ্ঠ যে ফিল্ম রিলিজ করেছে তা সুরেন্দ্র ফিল্মসের পক্ষ থেকে রক্ত রহস্য। মা হওয়ার পর দারুণভাবে তিনি কাজে ফিরেছেন এবং এর বড় অপেক্ষায় তার পরবর্তী ফিল্মের। আরও একবার অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও আসবো আগামীকাল এন্টারটেনমেন্টের ডেইলি ডোজ নিয়ে। আপনাদের সামনে চোখ রাখবেন আজ তক বাংলায়। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।